দল আমাকে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি হিসেবে মনোনীত করেছেন এবং আমি আপ্লুত অভিভূত। আমি কৃতজ্ঞ দলের কাছে। আমার মতো একজন ছোট্ট কর্মীকে, গ্রাসরুট লেভেলের একজন সাধারণ কর্মীকে দল যেভাবে মর্যাদা দিয়েছে তাতে আগামী দিনে আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তারই অঙ্গ হিসাবে আজকে আমার পূর্ববর্তী সভাপতি, সভানেত্রী এবং যিনি ভারতবর্ষের পার্লামেন্টে সকলের নজর কেড়েছেন, আমাদের সকলের শ্রদ্ধা মাননীয় মহামৈত্র, তিনি অত্যন্ত দক্ষতার সাথে নদিয়া জেলা নেতৃত্ব দিয়েছেন। তার সাথে আগামী দিনে আমরা কীভাবে চলব এবং আগামী দিনে আমাদের রণকৌশল কী হতে চলেছে আজকে প্রাথমিক আমরা আলোচনা করলাম এবং তাতে আগামী 31 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যারা দলের মাননীয় বিধায়ক আছেন তাদের সাথে আমরা বসব এবং 31 তারিখেই আমরা আমাদের দলের যারা পূর্ববর্তী কমিটির ব্লক সভাপতি ছিলেন তাদের সাথেও আমরা বসব এবং সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আগামী দিনে দল চাইছে যে সৎ পরিশ্রমী, দলের প্রতি ডেডিকেশন আছে এমন নেতৃত্বকে তুলে আনতে। সেই কারণে একদিকে প্রবীণ, আরেকদিকে ছাত্র যুব আন্দোলনের মধ্যে দিয়ে যারা দলকে সমৃদ্ধ করেছে, দলের দুর্দিনে লড়াইটা করেছে মাঠে ময়দানে থেকে, তাদেরকে আমরা সামনের সারিতে নিয়ে আসব এবং একটা পরিবার হিসাবে আমরা কাজ করছি। এবং আমাদের এই লড়াইতে একদিকে জেলা সভাপতি হিসাবে যেমন দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমরা আমাদের মাননীয় মহামৈত্র যিনি আমাদের দলের সভানেত্রী ছিলেন এবং বর্তমানে এমপি, তার পরামর্শ, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের নবনিযুক্ত মহিলা সভানেত্রী মল্লিকা চ্যাটার্জি, তাকেও আমরা সাথে নিয়েছি। আমাদের মাননীয় বিধায়ক তাপস সাহা, সেও অত্যন্ত প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, তার অভিজ্ঞতাও কাজে লাগিয়ে আমরা সকলে মিলে একটা পরিবার হিসেবে কাজ করতে চাই এবং প্রবীণ এবং নবীনের এক মেলবন্ধন আগামী দিনে নদিয়া জেলা মানুষ দেখবে এবং সর্বোপরি আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের পরিষেবা, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সর্বত্র আমরা পৌঁছে দিতে চাই। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জী।